أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على شفع المذنبين جسمه مقدس مطهر مطيب منظر، مقامه وقام قوسين سفره سدرة المنتهى، وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شأن حبيبه مخبره إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله من الذين أنفقوا من بعد وقاتلوا. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم
মৌলায়া রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত পবিত্র জুমাত আল উখরা, আজকের এই তৃতীয় জুমা বাড়ি সমবেত মুসল্লিয়ানে যান মুআজ্জাজ সামিঈন কিরাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পুত্র পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে হায়াতে তৈবা দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর ঘরে আসার বসার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তাই সবাই মহব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবীর রোজাহার সরোবরের কারণে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রাজায়াত হারে লক্ষ কোটি দরুদ আর সালাম আলাইহি আরজ করছি। সালাম আরজ করছি সিদ্দিক আকবর ফারুক আজম সহ সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি, আউলিয়ায়ে কেরামের প্রতি। মুআজ্জাজ সামিঈন কেরাম, আজকে আমরা তৃতীয় জুমাবারে সৈয়দনা সিদ্দিক আকবরের মারাতিবের উপরে আলোচনার ধারাবাহিকতায় যে আয়াতি করিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটা সরাসরি আল্লাহ সাহাবায়ে কেরামকে ইন্ডিকেট করে বলছে, তোমাদের মধ্যে যারা ইসলামের বিজয়ের পূর্বে যারা দান করেছে, ইসলামের শিশুকালে যারা দান করেছে এবং জিহাদ করেছে, যখন দীন ইসলামের বাগানের জন্য 27,000 সাহাবি হুনাইনের যুদ্ধে গিয়েছে, সেরকম অবস্থা যখন ছিল না, 10-12 জন 15 জন অথবা মতান্তরে 3 জন যখন ছিল, সেই সময়ে যারা ইসলামের জন্য নিজের সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছে, তারা আর যারা ইসলামের বিজয় হওয়ার পরে দান করেছে তারা এক সমান নয়। এটা সাহাবায়ে কেরামের মধ্যে একটা আপনার ইস্তেহাদি এক ধরনের ওয়াহাম পয়দা হয়েছিল, সন্দেহ। সবাই সিদ্দিক আকবরকে, কারণ ওনাদের যে গিফথা, ওনাদের যে প্রতিযোগিতা ছিল, হিংসা ছিল, তাদের হিংসা আর আমাদের হিংসা পুরাটাই উল্টা। তাদের হিংসাটা ছিল সিদ্দিক আকবর নবীর এত কাছে কেন, আমি কেন হতে পারছি না, এটা ছিল তাদের প্রতিযোগিতার বিষয়। আমিও যদি সিদ্দিক আকবরের মতো নবীর কাছে যেতে পারতাম, তাদের এরকম বিদ্যা ছিল। দানের ব্যাপারেও তারা প্রতিযোগিতা করত, আজকে নিশ্চয় আমরা সিদ্দিক আকবর থেকে বেশি দিয়ে আমার নবীকে খুশি করব, তাদের প্রতিযোগিতাটা ছিল এরকম। আর আমাদের প্রতিযোগিতা হচ্ছে তার উল্টা, যত কম দিতে পারি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, যত কম দিয়ে সারা যায়। আর ওনাদেরটা ছিল পুরাটাই উল্টা, যত বেশি দিয়ে নবীর কাছে যাওয়া যায়। তাহলে সেজন্য আল্লাহ বলছেন লা ইয়াসতামি, তারা কখনো সমান হতে পারে না। আল্লাযীনা মিনকুম, তোমাদের মধ্যে, মান আনফাকা, যারা খরচ করেছে অকাতরে, কি মিন কবলিল ফাতহে, যখন যুদ্ধ ইসলামের বিজয় হয়নি, ইসলাম যখন শিশু ছাড়া অবস্থায় ছিল, সেই সময়ে যারা অকাতরে বিলীন করে বেলাল হাবশিকে উমাইয়া বিন খালফ থেকে মুক্ত করে দিয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুক্ত করে দিয়েছেন, যারা ইসলামের জন্য এরকম শিশুকাল থেকেই, যারা নাকি ইসলামের জন্য নিজের সমস্ত কিছু দেওয়ার জন্য নবীর কদমে প্রস্তুত ছিলেন, তাদের সাথে তোমরা এক সমান মনে করো না। তাহলে চিন্তা করেন, ওনারাও সাহাবি, সিদ্দিকে আকবরও সাহাবি। মজার বিষয় হচ্ছে বর্তমানে একটা ফেতনার যুগ, বড় ফেতনার যুগ। কেউ আহলে বাইতের মহব্বত দেখাতে গিয়া বলে যে সিদ্দিক আকবর জোর করে ক্ষমতায় বসেছে, কারণ ক্ষমতার অধিকারী আল্লাহ রসুলের পরে মাওলা আলী শেরে খোদা, কারণ তিনি একদিক দিয়ে সাহাবি আরেক দিক দিয়ে আহলে বাইতের রসুল। ওনাদের যুক্তি আমরা মাথা পেতে নিয়েছি,
একদম 100% সত্য কথা। উনি একদিক দিয়ে সাহাবি, আরেকদিক দিয়ে আহলে বাইতুর রাসূল। তাহলে সিদ্দিকে আকবর কেমনে এক নম্বর হলো? এখানে অনেকেই আছেন বর্তমানে এই ফেতনাটা ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে থুমুল পর্যায়ে ঝগড়া মারামারি ফ্যাসাদের দিকে ধাবিত করছে। এটাও কিন্তু একটা ফেরকায়ে বাতেলা, এটাও কি ফেরকায়ে বাতেলা। যারা মাওলা আলী শের খোদাকে, আমি কোনো সাহাবিকে, আহলে বাইতে রসুলকে, আউলাদে রসুলকে, ওনারা আমাদের মাতার তাস, কোনো সাহাবিকে নিয়ে কোনো কটাক্ষ করা এরকম জ্ঞান এলম কোনোটাই আমাদের নাই। আমি কোত্থেকে করব? ইমামে আজমের মতো ব্যক্তি এই জায়গায় গিয়ে স্টপ করে যেতেন যখন আমিরে মুয়াবিয়ার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, স্টপ করে দিয়েছেন। আর আমরা এখন বর্তমানে এত বেশি আউলাদে রসুল প্রেমিক বা আহলে বাইতের প্রেমিক হলাম, সাহাবায়ে কিরামকে মুনাফিক কাফের ডাকতে পর্যন্ত ভুল করছি, এটা ফেরকায়ে বাতেলা। তো এই ঘরের সমাধান, এই মশালার সমাধান আমাদেরকে যেতে হবে। যারা এটা নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের ঘর থেকে কি বলা হচ্ছে, যেমন আপনারা নাম শুনেছেন হযরতে জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা, জাফর সাদেক এমন একটা জাত যার ছাত্র হচ্ছে ইমামে আজম, যার ছাত্র ইমামে আজম। ইমাম আজমকে প্রশ্ন করা হয়েছিল আপনার বয়স কত, উনি বলেছিলেন আমার বয়স 2 বছর। কয় বছর? 2 বছর। বলে যে এই বুড়ো বয়সে এরকম একটা কথা বলে ফেললেন, আপনার বয়স 60-এর কাছাকাছি আর আপনি বলতেছেন কি 2 বছর? বলে হ্যাঁ, তোমাদের দৃষ্টিতে দুনিয়াতে আমার বয়স 60-এর কাছাকাছি, কিন্তু আমার দৃষ্টিতে আমার বয়স 2 বছর। বলে কীরকম? বলে যদি আমি যে 2টা বছর আউলাদুর রাসূল ইমাম জাফর সাদেকের কাছে ছিলাম, ওনার খেদমত করেছি, ওনার থেকে হাদিসের দরস নিয়েছি, কোরআনের তফসিরের দরস নিয়েছি, ওই 2টা বছর যদি আমি জাফর সাদেকের সাথে না থাকতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। তাই বলছি ওই আমার জীবনের এই 2টা বছরই আমার জন্য টার্নিং পয়েন্ট, এই জন্য আমি মনে করি আমার ওই 2টা বছরই আমার মূল হায়াত। আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছে সেই ইমাম জাফর সাদেকের সাথে এক রাফেজির সাথে কি হয়েছে মুনাজারা। মুনাজারার বিষয় হচ্ছে মান আফজালুন নাসে বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর প্রিয় হাবিবের ইন্তেকালের পরে সবচেয়ে উত্তম ব্যক্তিকে। জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন আহলে বাইতের প্রেমিক, আমাদের দেশে বর্তমানে যারা প্রেমিক দেখাইয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালি দিচ্ছে, তো ইমাম জাফর সাদেক কিন্তু আমার মতো না, উনি মাওলা আলী শের খোদার নাতি। মাওলা আলী শের খোদার নাতি, মাওলা আলী শের খোদার ছেলে হচ্ছেন ইমাম হুসাইন, ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিনের ছেলে ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বাকের ছেলে হচ্ছে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা, একদম ব্লাডের। আর উনি বিশ্ববিখ্যাত আলেম, তো সেখানে ওনাকে প্রশ্ন করছে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সবচাইতে বড় উত্তম ব্যক্তিকে, তখন ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে উত্তর দিলেন, তুমি কি মহব্বতে জিজ্ঞেস করছো নাকি ফেতনার জন্য জিজ্ঞেস করছো? কারণ সে ছিল সিদ্দিক আকবর আর ফারুক আজমের বিরোধী। কিসের বিরোধী? সিদ্দিক আকবর ফারুক আজমের বিরোধী, মাওলা আলীর বেশি মহব্বত করে। আমরাও আহলে বাইত এবং আসহাবুর রাসূল দুটোটাকেই অন্তর থেকে মহব্বত করি, একটাকে আমরা আমাদের ইন্ডিকেটর মনে করি আর একটাকে আমরা আমাদের নৌকা মনে করি। এটা আলা হযরত হাদিসের ফুরাত 2 হাদিসকে এক নাতের মধ্যেই বলে দিয়েছে, আহলে সুন্নত কা পারা বেড়া পারা আসহাবে হুজুর, নজম হ্যায় নাও হ্যায় ইত্রত রাসূলুল্লাহ। এখানে আহলুল বাইতি কা সফিনাতে নূহিন এই হাদিসের তফসিরও করে দিয়েছেন, আবার আসহাবি কান নুজুম এই হাদিসের তফসিরও এই নাতের মধ্যে করে দিয়েছেন। কিন্তু আমরা বর্তমানে
আধুনিক মুসলমান, ইউটিউব মুসলমান, আমরা কোন ফেতনার মধ্যে পড়লাম? আমিরে মুয়াবিয়াকে গালি দিই, আমি অত্যন্ত আদবের সহিত বলছি, আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা দরবার, আমি শুনে খুব মর্মাহত হয়েছি। আল্লাহ রাসূলের জবান থেকে আমি এই ধরনের বক্তব্য আশা করিনি। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা দরবার, যেখানে জাফর সাদেকের মতো ব্যক্তি এরকম আদব রক্ষা করেছে, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা দরবারের মধ্যে, ওই দরবারের বর্তমানের যিনি সাজ্জাদ আনুশী দায়িত্ব পালন করছেন, উনি আমিরে মুয়াবিয়াকে মুনাফিক দেখেছেন, অবাক লেগেছে, অবাক লেগেছে। জাতি আজকে কার কাছে গিয়ে দিশা পাবে? এজন্য শাহী জয় শ্রী গুরুকে বারবার স্মরণে পড়ে, আজকে যদি এই এদারা দিয়ে না যেত, তাহলে সাহাবায়ে কেরামের সামনে যে পরিমাণে বাতেলরা তো করছে করছে, গড়ের মানুষও বিয়াদবি শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দরজাতকে আরো বুলন্দ করবেন, আমিন। এজন্য আমার নবী মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসটা কোট করা হয়েছে, সহিহ হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, ইন্নাল্লাহ তাআলা আখতারানি ওয়া আখতারালি আসহাবা। আল্লাহ পাক নিজের ওয়াহদানিয়তের জুহুরিয়তের জন্য, নিজের পরিচয় দেওয়ার জন্য আমি রসুলকে মনোনয়ন করেছি, আর আমার এই দীন ইসলামের বাগানকে কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য আমার জন্য আমার আল্লাহ আমার সাহাবীদেরকে মনোনীত করেছে। তাহলে এখন কোনো সাহাবিকে যখন আমরা দোষারোপ করি, তাহলে এটা প্রকৃতপক্ষে দোষটা কার উপরে গিয়ে পড়ে? নাউজুবিল্লাহ বলবেন না, কারণ সাহাবিদেরকে মনোনয়ন করেছেন কে? আল্লাহ। এটা সহি হাদিস, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস, আল্লাহ হাবিব ইরশাদ করেছে। তাহলে আমি কোন দুঃখকে সাহাবাই কেরাম নিয়ে প্রশ্ন করি? আল্লাহ পাক সবাইকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুন। তো জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করল সবচেয়ে উত্তম ব্যক্তিকে, তখন তিনি বললেন, হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জাফর সাদেক উত্তর দিলেন, আল্লাহর হাবিবের পরে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সিদ্দিক আকবর। তখন বললেন, মাল হুজ্জাতু যালিক, আপনি যে বলে ফেললেন আবু বকর সিদ্দিক সবার সেরা, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি বেলায়ত আর ইতরত আহলে বাইত সাহাবিয়ত চারিদিক দিয়ে আলী সেরা। তখন ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার উত্তরটা ডাইরেক্ট কোরআনের মধ্যে, যেটা আমি প্রথম জুমায় তেলাওয়াত করেছি, সুরায়ে তওবার 40 নম্বর আয়াত, সানি ইস নাইনে হিজরত, যেটা ইজ হুমা ফিল গার, যখন তারা গর্তের মধ্যে ছিলেন তারা দুইজন, সেখানে আল্লাহর হাবিব বলেছিলেন, তুমি ভয় করো না, চিন্তা করো না, আমাদের সাথে আরো একজন আছে। তিনি কে? তখন জাফর সাদেক এই রাফিজিকে উত্তর দিচ্ছে, যেখানে একজন ছিলেন আউয়ালে মনে করো রসুলে করিম এক নম্বরের, দ্বিতীয় জন হচ্ছে কে? এখানে আলী ছিল না, এখানে আলী ছিল না, ছিল কে? আর তিন নম্বরে কে ছিল? আল্লাহ ছিল। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন, ইয়া রসুল আল্লাহ, এই মুহূর্তে দীন ইসলামের জন্য আমি যেরকম আপনার সাথে আছি, আপনার সাথে আরেকজন আছেন সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবরকে আপনি দায়িত্ব বুঝাইয়ে দেন, তখনও আমি আল্লাহ সিদ্দিক আকবরের সাথে থাকবো। তার মানে সেই দিন আল্লাহ এই দুজনকে একসাথে নির্বাচন করেছে দীন ইসলামের বাগানের জন্য। আর বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যদি গর্তে থাকেন, আলী রাদিয়াল্লাহু কোথায় ছিলেন? বিছানায় ছিলেন, কোথায় ছিলেন? তখন জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে দুজনকে আমি ছোট করছি না, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিছানায় আর সিদ্দিক আকবর ছিলেন সাথে। এখান থেকে কি বুঝে নিলেন? তার মানে আমার পরেই আমার সাথে যিনি আছেন তিনি আমার মিম্বরে দাঁড়াবেন,
এবার আসেন মূল কথায় আসি, যেটা নিয়ে ফেরকা শিয়ারা, আমি পাকিস্তানের কিছু শিয়া আলেমের ওয়াজ শুনেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে পর্দা করবেন, তখন আয়েশাকে আমার নবী ডেকে বলেন, আয়েশা রে খাতা কলম নিয়ে আসো। কি নিয়ে আসো? খাতা কলম নিয়ে আসো, কিতাবুল কিরতাস, এটা অধ্যায় আছে হাদিসের মধ্যে। কিরতাসের মানে খাতা, খাতা কলম নিয়ে আসো। পরক্ষণে আমার রাসূল বলেন, আয়েশা লাগবে না। ভালো করে খেয়াল করেন, এখানে দুইটা প্রশ্নের উত্তর। যারা বলে যে রসুল লিখতে জানত না, নিরক্ষর ছিলেন, তাদের জন্য এই হাদিস কিন্তু দলিল। কারণ আল্লাহ রসুল লিখতে না জানলে খাতা কলম আনতে বললো কেন? এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আবার নিষেধ করলেন কেন? আল্লাহর হাবিব সেটাও কিন্তু বলে গিয়েছেন, আয়েশা রে লাগবে না, কারণ আমি দেখতে পাচ্ছি আমার পরে, আমার সিদ্দিকা আকবরকে সারা আল্লাহ কাউকে মনোনয়ন দিবে না, আমার কোনো সাহাবিও আর কাউকে মনোনয়ন দিবে না। লিখে দিতে চেয়েছিলেন আমার পরেই খেলাফতের মসনদে সিদ্দিকা আকবর বসবেন, কিন্তু শিয়ারা সেটা টানে নিয়ে গেছে কোথায়, কয় এটা মৌলা আলীর খেলাফত লিখে দিতে চেয়েছিলেন। আহারে, হাদিসের মর্মার্থ অনেক দূরে আর আমরা নিজস্ব মর্মার্থ সেখানে টেনে নিয়েছি। যাই হোক, আমার বোঝানোর বিষয় হচ্ছে সিদ্দিক আকবর এক নম্বরে, সেটার প্রমাণ আপনারা আলেম ওলামার মুখে শুনেছেন। আল্লাহ রাসূল অসুস্থ, মসজিদ আসতে পারতেছে না, মাইশা সিদ্দিকার হুজরাই শোয়া অবস্থায় আমার রাসূল আছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, আজান দাও। আজান দিয়েছেন, সবাই অপেক্ষা করতেছেন। আমাদের দেশে তো গরিব টাইমের দিকে থাকা, কটা বাজতেছে, হুজুর শেষ করতেছেন কিল্লাই, আর যদি ওয়াক্তিয়া নামাজের কিরে হুজুর কোথায় গেছে, ডানে বামে পিছনে সামনে কতবার যে সালাম ফিরাই আমরা, শুধু হুজুর এক মিনিট বা দুই মিনিট যদি কোনো কারণে হাজত সারতে বা রুম থেকে বের হতে দেরি হয়, সাহাবাই কারণ চুপ করে বসে আছে, কেউ নামাজের মিম্বরে মেহরাবের মধ্যে কেউ দাঁড়ায় না। কারণ আল্লাহ রসুল থাকা অবস্থায় যেখানে নবীরা মিম্বরে দাঁড়াইতে পারে না, আমরা কি? এটা তো আদব এটা শিক্ষা দিয়েছে কে? বাইতুল মুকাদ্দাসে সবার মনে এরাদা ছিল, আজকে মনে হয় আমি মমতি করব। আদম সফিউল্লাহ মনে মনে চিন্তা করছিলেন, আজকে আমি সবার প্রথমে দুনিয়াতে এসেছি এবং দুনিয়ার প্রথম মানুষ আমি, আমি মমতি করব। ইব্রাহিম খলিলুল্লাহর এরাদা ছিল, মুসা খলিলুল্লাহর এরাদা ছিল, আল্লাহ বলে না, আজকে আমি তোমাদেরকে ইমাম বানানোর জন্য এখানে আনি নাই, সবাইকে এনেছি মুক্তাদি বানানোর জন্য। আজকের ইমাম আসতেছেন মেহমান হয়ে। তো যাই হোক, এই জায়গার মধ্যে সমস্ত নবীরা যেখানে উপস্থিত, সাহাবাই কেরাম বসে রয়েছেন, আমার নবী আসবেন নামাজ পড়াবে। তখন আমার নবী আয়েশা সিদ্দিকাকে বললেন, তোমার বাবাকে গিয়া বলো নামাজ পড়াই দিতে। কি পড়াই দিতে? নামাজ পড়াই দিতে। তখন আয়েশা সিদ্দিকা যেটা সত্যি কথা সেটাই বলেছে, এখানে কোনো ভুল ছিল না, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার প্রেমে অতিশয় নরম, আপনি থাকা অবস্থায় উনি কোনোদিনই মমতি করতে পারবে না, আপনি একটু কষ্ট করে বলেন ফারুক আজমকে মমতি করতে। তো আমার নবী বললেন, আবার বলছেন, যাও তোমার বাবাকে গিয়ে বলো কি পড়াইছে, নামাজ পড়াইছে। আয়েশা সিদ্দিকা আবার উত্তর এটা করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজমকে বললে ভালো হয়। আমার নবী ধমক দিয়া বললেন, আমি বলছি যাও সিদ্দিকে আকবরকে বলো ইমামতি করতে। তিনি ভয়ে ভয়ে গেলেন, সিদ্দিক আকবর কোনো রকমই মিম্বরে দাঁড়াইলেন, একামত হয়েছে, নামাজে দাঁড়াইলেন, কিন্তু সাহাবা ইকরাম, বড় মজার বিষয়, সাহাবা ইকরাম নামাজে গিয়েছেন, সিদ্দিক আকবরের পিছনে নামাজে দাঁড়িয়েছেন, কেউ এক বাক্য প্রশ্ন করে নাই, অন্য কাউকে তুলে দাও এই কথা বলে নাই, বা আমি যোগ্য, মোলালি তো সেখানে ছিল, মোলালিও বলে নাই আমি যোগ্য, আমি হকদার এ কথা বলে নাই, বরঞ্চ তিনি রিকোয়েস্ট করছেন, আমার রসুল বলেছেন আপনাকে নামাজ পড়ানোর জন্য, আপনি যান। সিদ্দিক আকবরের মনটা আসলেই নবীর প্রেমে নরম, দাঁড়িয়েছেন, নামাজ শুরু হয়েছে, দুই রাকাত হয়েছে, আল্লাহ রসুল দেখতে লাগলো কাঁধের উপরে, আয়েশা সিদ্দিকার কাঁধের উপরে ভর দিয়ে আমার রসুল পাটাকে হেঁচড়াতে হেঁচড়াতে দরজার পর্দাটা তুলে দেখতে লাগলেন, আমার পরে আমার সিদ্দিককে তারা মানে কি না, আমার সিদ্দিক আমার অনুপস্থিতিতে এই ইসলামের এই গুরু দায়িত্ব পালন করতে পারবে কিনা। পর্দা তুলে দেখলেন
নামাজে আছেন, কিন্তু সাহাবাই কেরামের ইমান আর আকিদাটা দেখেন, কেবলা এদিকে, রসুল ওইদিকে। যখনই দেখলেন আমার রসুল একটু করে পর্দা তুলেছেন, সাথে সাথে সবার কেবলা ওইদিকে হয়ে গেছে। আর আমরা এমন মুফতি এখন ইউটিউবের মধ্যে ফদে ফদে খুঁজে পাই, রসুলের খেয়াল আসলে নাকি নামাজ ভেঙে ঢুকে। ওনারাও নামাজি যাদেরকে আল্লাহ রসুল বারে বারে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, অথচ আমরাও নামাজি। নামাজ কবুল হয়েছে কিনা জান্নাত তো দূরের কথা, নামাজ হয়েছে কিনা সেটাও জানি না। আমরা ফতোয়া দিই, ফতোয়া বেশি এখন ফদে ফদে ফতোয়া বেশি ইউটিউবের মধ্যে। বাংলা পরে উনিও ফতোয়া বেছে, ইংরেজি পরে যে উনিও ফতোয়া বেছে। উদাহরণ একটাই, খুব সহজ, কোরআন সবার জন্য। কোরআন আমি বারবার বলেছি, কোরআন সবার জন্য, তেলাওয়াতের জন্য, ফতোয়া দেওয়ার জন্য না। ফতোয়া দেওয়ার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, আপনার ডাক্তারি ইঞ্জিনিয়ারের যেরকম আলাদা ডিপার্টমেন্ট আছে, ফতোয়ার জন্য আলাদা কি আছে? আপনাকে কোরআন করে ফতোয়া দিতে বলে না, কারণ আপনি ফতোয়া দিয়ে কোরআনের উল্টা ফতোয়া দিয়ে গুমরা করবেন। যেমন ইউটিউবে এখন সরাসরি মারামারি, মানে কথার মারামারি, কি কোরআন অর্থ সারা পড়লে কোনো সওয়াব আছে না ফতোয়া? অথচ সারা জীবন কী শুনলেন? আল্লাহর হাবিব কী বলেছেন সহিহ হাদিসের মধ্যে? যে ব্যক্তি কোরআন একটা হরফ তেলাওয়াত করবে তার কয়টা বেকি? আচ্ছা আমি আপনাদেরকে বলি, যিনি বলে ফেললেন, এই জন্য বক্তব্য দেওয়ার সময় গালেটা খুব হেফাজত রাখতে হবে, এটা দিয়ে এমন কোনো কথা যেন বের না হয় যার কারণে আমার ইমান ধ্বংস হয়ে যায়। আমাকে যারা অ্যাকসেপ্ট করে, আমাকে যারা অন্ধভক্ত, আমার যারা ফলোয়ার, যারা কোরআন হাদিসের সাইতে আমাকে বেশি কী করে হাইলাইট করে, এরকম দেখতে পাচ্ছি আমরা। এটা শুদ্ধ করে দেওয়া হলো, কিন্তু অন্ধ ফলোয়াররা ওই শুদ্ধটাকে মেনে নিতে রাজি না। ওনাদের যেটা বক্তা যেটা বলেছে ওইটাই ঠিক, আমরা এখন অন্ধভক্ত, যাকে ফলো করছি উনি যা বলেছে সব ঠিক, যত যদিও তিনি ভুল বলেছেন, এটা অহরহ প্রমাণ দেওয়া হচ্ছে। কোরআন হাদিস মানতে রাজি নেই, অথচ সিদ্দিকে আকবরের মতো জাত মিম্বরে যখন প্রথম দিন দাঁড়ালেন, ফারুকে আজম বলছেন আপনি ভয় করবেন না, আপনি নির্ভয়ে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তখন তিনি একটা কথা বলেছিলেন আল্লাহ রসুলের কিয়ে মোজেজা, তিনি বলেছিলেন আমাকে তোমরা ততক্ষণ মানবা যতক্ষণ আমি আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের উপরে থাকব। আমাকে মানার দরকার নাই, আমার নবীর মহব্বতের উপর আমি যতক্ষণ থাকবো ততক্ষণ মানবা আমাকে। আর আজকে আমরা ইসলামিক স্কলার, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মোবাসের কোরআন, যদিও মাদ্রাসার বিডায় যাই নাই, নিজে পড়ে মুফতি এখন আমি। আর আমরা শিক্ষিত সমাজ, যারা নিজেদেরকে খুব বেশি এডুকেটেড মনে করি, তারা মনে করে উনি যা বলছেন সব ঠিক, আর মোল্লারা যা বলছে কোনোটা ঠিক নেই। আমরা মোল্লা হয়ে গেলাম, উনি ইংরেজি শিক্ষিত হয়ে, উনি বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, কিয়ামতের আলামত। কিসের আলামত? কোরআনের একটা হরফ পড়লে কয়টা নাকি সন্দেহ তো নাই? সহিহ হাদিস তো এখানে কি অর্থের কথা বলেছে? আচ্ছা এখানে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম এটা পড়লে কি দশ? না 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 না, আমার নবী বলছেন না না, বল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন ওয়া হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম একটা হরফ, তার মানে আলিফ লাম মিম, যেটার অর্থ আমরা কেউ জানিনি, এটা নিয়ে রিসার্চ করানোর কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলছেন এই আলিফ লাম মিম, যে তোমরা মনে করো না যে এই তিনটা পড়লেই একটা নেই দশটা নেই কি নয় নয়, বরঞ্চ আলিফ একটা হরফ, ওটা পড়লে দশ, লাম পড়লে দশ, মিম পড়লে দশ, তার মানে এই তিনটার মধ্যে তিরিশ নেকি, যেটার কোনো অর্থ সম্পর্কে কেউ অবগত নয়। কিন্তু বক্তা উঠে বলে দিলেন কি, এই যে বই, কি এই যে বই, এটাও বই, কোরআনও জালিকেল কিতাব, কিতাবত্ব বই। আমার বাবাও ভাই, আমার ভাইও, আপনারাও আমার, জোরে বলেন আপনারাও আমার ভাই। আপনারা আমি ভাই বললে কোনো অসুবিধা আছে? জোরে বলেন না ভাই বলে অসুবিধা আছে? এখানে যারা ছেলেকে নিয়ে আসছেন নামাজ পড়তে আসছেন নিজের সন্তানটাকে নিয়ে, এখন ছেলেটা যদি আপনারে বলো হুজুর আপনারা ভাই বলছে আপনি আমার বড় ভাই, কি মারবেন? গুড় হয় সর? কী জন্য ছেলে কি হয়ে গেছে? জোরে বলেন কি হয়ে গেছে?
কিন্তু আপনি যদি একটু যদি চিন্তা করেন, সবাই আদম সন্তান, মা হওয়ার সন্তান, তাহলে সেদিক দিয়ে মা বাবা যেহেতু সবার এক, সবাই কি জোর বলেন সবাই কি, তো ছেলে আপনারে বাবাই ডাকছে, অসুবিধাটা কি? যুক্তি তো আছে, সঠিক যুক্তি, ভুল যুক্তি না, কিন্তু আপনি মানবেন না, মানবেন কেন মানবেন না? ইসলামী শরীয়তে এই আদব দেখাই নাই, শিক্ষা দিয়েছে। আমার মাও মা, ফতেঘাটে যারা আছে আমার বোন বোন, আবার যারা আশপাশে আছে তারাও মেয়ে, তো আমি আমার মাকে কি বলতে পারবো, কি বলবো, আহা এদিকে আসে হবে? সেটা যদি না হয়, যদিও কথা সত্য, সেটা যদি আপনি মানতে না পারেন, আদবের খেলাফ হয়, এটাও বই, বাংলা বইও বই, ফিজিক্সের বইও বই, ইংরেজির বইও বই, কোরআনও। এখন কি আপনি কোরআনকে বলতে পারবেন এই বই? জোরে বলেন এই বই। এখানে কিতাবের অর্থ বই নয়, বাল হুয়া কোরআন মাজিদুন, এটা সম্মানিত কোরআনে করিম। আপনাকে যখনই কোরআনের কথা বলবেন তখনই কি বলবেন? কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, এভাবে আপনাকে উচ্চারণ করতে হবে, কারণ এটা কোরআনের আদব। সুবহানাল্লাহ, এটা কোরআনের কি আদব। ছেলে যেভাবে বাবাকে ভাই ডাকতে পারে না, ঠিক কোরআনকে এই বই বলার কোনো সুযোগ নাই। তাই আপনার কথাগুলো, মেসেজগুলো যুব সমাজের কাছে যখন ছেড়ে দিচ্ছেন, আপনার থেকে ভুল মেসেজ যখন যুবকরা পাচ্ছে, ওটা সমাজের মধ্যে তারা প্রচার করছে মিডিয়ার মাধ্যমে, তখন সেখান থেকে জাতি হেদায়ত হচ্ছে নাকি গোমরা হচ্ছে, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য মিম্বরে উঠিয়ে দাঁড়ানোর আগে নিজের জ্ঞান অর্জন এভাবে করতে হয়। আল্লাহ পাক সঠিক জিনিস জানার তৌফিক দান করুন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জাফর সাদেকের কাছে যখন প্রশ্ন করা হলো, তাহলে আপনি সিদ্দিক আকবরকে এক নম্বরে বলছেন, বলে যে কেমন করে বলছেন, বলে যে সিদ্দিক আকবর যখন নবীর সাথে ছিলেন কোনো ধরনের কি ছিল না, ভয় আতঙ্ক ছিল না, বলে যে আপনি তো কোরআন বিরোধী কথা বলছেন, কি বিরোধী কথা বলছেন, কোরআন বিরোধী, বলে কেমনে, বলে যে এখানে তো কোরআনে বলছে লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহ মা'ানা, কোরআন তো বলছে উনি চিন্তিত ছিলেন, আর আপনি বলতেছেন উনি কোনো চিন্তায় ছিলেন না, পেরেশানিতে ছিলেন না, অধৈর্য ছিলেন না, আর আপনি বলতেছেন কি তিনি অধৈর্য ছিলেন না, আর কোরআন বলছে তিনি চিন্তিত ছিলেন। তখন জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বড় মজার বিষয়, উনি বলছেন কোরআনের আয়াত ঠিক আছে, কোরআনের আয়াত ঠিক আছে, অর্থ ঠিক আছে, তবে তোমার ব্যাখ্যাটা ভুল, ব্যাখ্যাটা ভুল। এই জন্য কোরআন দেখেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্বের পালন কর্তা, সব কোরআনের আয়াত এত সহজ নয়, বলে তোমার কথা সত্য, কোরআনের আয়াত সত্য, তবে তুমি তফসির যেটা করছো সেটা ভুল, বলে কেমনে ভুল, এখানে তা স্পষ্ট আছে, বলে যে হুজন মানি এখানে নিজের জন্য তিনি কোনো চিন্তিত ছিলেন না, আমার জান বাঁচাইতে হবে এই চিন্তায় তিনি ছিলেন না, তিনি চিন্তায় ছিলেন, বরঞ্চ তার কানা হুজনুহু লিন্নবী, তার চিন্তাটা ছিল আমার নবীর উপরে কোনো আঘাত আসতেছে কি, তাই তোমার ব্যাখ্যাটা ভুল। সেজন্য বলছি উনি এক নম্বরে, উনি কয় নম্বরে, এক নম্বরে, মওলানা আলী শেরে খোদার থেকে জিজ্ঞেস করেন না, উনি এক নম্বরে না, আর জাফর সাদেক তো নাতির করার ফতি, এবার মওলানা আলী শেরে খোদার থেকে ডাইরেক্ট জিজ্ঞেস করি, আপনি সেরা বলেছেন নাকি সিদ্দিক আকবরকে সেরা বলেছেন, সেরার দিক থেকে প্রশ্ন করবো না, আমি বলবো এক নম্বরে কাকে বলেছেন, বলে যে এটা তো আমার নবী বলে গিয়েছেন, আবু দাউদের মধ্যে হাদিসটি কোট করা হয়েছে, আমার নবী বলছেন আলিরে কিয়ামতের দিন ফুল সিরাতের ফুল পার হওয়ার সময় তোমার টিকিট ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, তোমার পারমিশন লাগবে, তোমার অনুমোদন লাগবে, তোমার মহব্বত লাগবে, নাইলে কেউ জান্নাতে ফুল সিরাতের ফুল পার হইতে পারবে না। তো মওলানা শের সিদ্দিক আকবর হাদিস এটা মওলানা শের খোদাকে স্মরণ করাইয়া দিচ্ছেন, বলে যে আল্লাহর হাবিব বলেছেন আপনার এইরকম মর্যাদা, তো বলে যে আপনি হাদিসের অর্ধেক বলছেন বাকিটা বলতেছেন না, যে সুবহানাল্লাহ বলেন, ওনারা একে অপরের প্রতি কীরকম আদব ছিল, মহব্বত ছিল, আর আমরা আজকে তাদেরকে নিয়ে টানা হেসরা করে ফেরকা বানাচ্ছি। বলে যে আল্লাহর হাবিব বলেছেন আমার মহব্বত ছাড়া আমি অনুমতি না দিলে ফুল সিরাতের ফুল পার হওয়া যাবে না, সেটা আল্লাহর পক্ষ থেকে আমার মর্যাদা, আল্লাহর আল্লাহ দিয়েছেন সেটা বুঝিয়েছেন, কিন্তু হাদিসের দ্বিতীয় অংশ যেটা বলছে সেটা বলবেন না, বলে কি,
বলে যে আপনি যদি আমাকে যাদের ব্যাপারে অনুমতি না দিবেন আমিও তাদেরকে ফুলসিরাত পার করার অনুমতি দিব। আপনি সে কথা বলেন, তখন সিদ্দিক আকবর বলছেন আপনি আসলে বাবুল আলম, আপনি আসলে বাবু মদিনাতুল আলম। তো ওনারা ছিলেন এরকম আদবওয়ালা। সিদ্দিক আকবর কেমন আদবওয়ালা দেখেন, সাহাবাই কেরাম এইভাবে আমার নবীর সামনে এমনভাবে বসছে, হাদিসের মধ্যে আসলো যেভাবে হাতের ছুরি মানুষের হাতকে কী করে রাখে, চারিদিকে বেড়াই রাখে না ছুরি, এটা হাত যেখানে ছুরিও সেখানে। সাহাবাই কেরাম আমার নবীর সামনে এমনভাবে বসেছে গোল করে, আল্লাহর নবীর হাদিস বর্ণনা করছেন, সুন্দর নুরানি জবানে কথাগুলো শুনছেন। তো মৌলানি শের হুদা একটু দেরি করে আসলো, তিনি দেখলেন এমনভাবে বসছে এখানে ডুকার বসার কোনো জায়গা নাই, আর সাহাবিরা আল্লাহর নবীর কথা এমন মনোযোগ দিয়ে শুনতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নূ সালাম দিয়েছেন, সবাই ওয়ালাইকুম সালাম দিয়ানের মধ্যে বলে ফেলছে, কিন্তু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে, কেউ আলী রাদিয়াল্লাহু তাআলাকে বসার জন্য জায়গা দিচ্ছে না। আল বেদায়া ওয়ান নাহায়া কিতাবের মধ্যে এসেছে, তখন সিদ্দিক আকবর দেখলেন যে মওলা আলী শের হুদা দাঁড়াই আছে, বসতে চাচ্ছে কোথাও জায়গা পাচ্ছে না, কেউ জায়গা দিচ্ছে না, কারণ নিজের জায়গা কেউ ছাড়তে চাচ্ছে না। নবীর কাছ থেকে একটু নড়লে যদি ওনার জায়গা চলে যায়, যেমন আমরা করি আর কি, এমনি মাহফিলে দেরি করে যাই, কিন্তু পরে মানুষ যেগুলো আছে সেগুলোর সহজে ডুবছে কী জন্য, আরে না বিরিয়ানির প্যাকেট, সত্যি কথা যেটা এটা, এমনি মাহফিলে বসার সময় আমাদের নাই। যাই হোক, ওনারা ছিলেন এরকম নবীর আশেক, আর আমরা হচ্ছি যে ওই রকম, কোন রকম ওই রকম, বাকিটা আপনি জানতে পারতেছেন কী রকম আমি আপনি। তো এখন সিদ্দিক আকবর মওলা আলী শের হুদাকে ইশারা করলেন, তখন চিন্তা করতেছে এতগুলো সাহাবি কেউ আমাকে জায়গা দিচ্ছে না, আর যিনি নবীর পাশে বসে আছেন উনি আমাকে ডাকতেছে। সিদ্দিক আকবর ইশারা করলেন এদিকে আসেন, এদিকে আসলেন তো আসলেন, তিনি যেভাবে দুই জানু হয়ে বসেছিলেন তিনি একটা জানু তুলে হাঁটুটাকে উপর করে, মানে ওই যে বাতকাইতে বসলে এক হাঁটু বিছিয়ে আর এক হাঁটু দাঁড় করিয়ে, বৈঠকের তিন সুরতের উনি বসেছিলেন নামাজের সুরতে, তো একটা হাঁটু তুলে ফেললে একটু জায়গা হলো না, তিনি বসেছিলেন নবীর পাশে। মওলা আলী শের হুদাকে বলছেন আপনি একটু এদিকে আসেন, তখন তিনি একটা হাঁটু তুলে মওলা আলী শের হুদাকে সিদ্দিক আকবর এবং আল্লাহর হাবিবের মাঝখানে বসিয়ে দিলেন। তো মওলা আলী শের হুদাকে সিদ্দিক আকবর এরভাবেই তাজিম করেছেন আওলাদ রসুল হিসেবে, আহলে বাইত রসুল হিসেবে। সিদ্দিক আকবর ফারুক মওলা আলী শের হুদা তো সিদ্দিক আকবরকে কোনোদিন দ্বিতীয় বলে নাই, সবসময় কী বলেছেন একও বলেছেন। আর আজকে আমরা এত মহব্বতকারী হয়ে গেছি, যারে নিয়ে টানাটানি করছি উনি বলেছেন সিদ্দিক আকবরের মতো দ্বিতীয় কেউ নাই। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিস বুঝাতো, আর আজকে আমরা গালিগালাজ শুরু করেছি, গালিগালাজ নয়, গালিগালাজ করবেন না, ফতোয়া দিবেন না, ফতোয়া দেওয়ার অথরিটি আপনাকে আল্লাহ দেয় নাই, ফতোয়া দেওয়ার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। আর যার তার ওয়াজ শুনবেন না, এটা আমার নসিহত, আমার মুসল্লিদের প্রতি আমার নসিহত, যার তার ওয়াজ শুনবেন না, যে ওয়াজের মধ্যে দেখবেন ওনার কথার মধ্যে নবীর শানে কোনো না কোনো সময় বিয়াদবি আসতেছে, কোনো সময় কোনো না কোনো সময় ওলি আল্লাহ শানে বিয়াদবি করতেছে, তাহলে দেখবেন ওর ভিতরে ইমানি দুর্বলতা আছে, তার ওয়াজ শুনলে আপনারও সেম অবস্থা হবে। এই জন্য আমি বারবার বলি সহি মুসলিমের হাদিসটা মাথায় রাখবেন, কার ওয়াজ শুনতেছেন, কার থেকে দিন ইসলাম নিচ্ছেন, এটা আগে অ্যানালাইসিস করবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করবেন। তো আমি সর্বশেষে একটা কথা বলছি, আমার নবী বলেছে আমাকে ইসলামের আগে অনেকেই কষ্ট দিয়েছে, যেমন আবু জাহেলের ছেলে নাম শুনেছেন কী নাম, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, যিনি মক্কা বিজয়ের পরে কী করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, খালিদ বিন ওয়ালিদের মতো জলিল লোকদ সাহাবী, যিনি উহুদের যুদ্ধে কাফেরদের সেনাপতি ছিলেন, ওনার বীরত্বের কারণে ওনার চালাকির কারণে উহুদের যুদ্ধের মধ্যে কিছুক্ষণের জন্য মুসলমানরা বিপর্যস্ত হয়েছে, যদিও সেখানে মুসলমানদের কিছুটা ভুল হয়েছিল, সে কারণে নবীর আদেশটাকে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলেন, তারা বলেছিলেন যুদ্ধ আমি যতক্ষণ বলি নাই ততক্ষণ স্থান ছেড়ো না, যাকে যেখানে দায়িত্ব দিয়েছি সেখানে দাঁড়িয়ে থাকবা, যতক্ষণ আমি রসুল ডাক দিই নাই। কিন্তু যখনই দেখলো যে কাফেররা পরাস্ত হয়ে গেল, তারা মালসামানা ফেলে চলে গেল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পাদদেশে গিয়ে ওহুদের ওই পারে গিয়ে
তিনি আবার তাদেরকে সংগঠিত করলেন। দেখলেন যে মুসলমানরা নিজ জায়গা থেকে সরে গেছে, দুর্গ ছেড়ে দিয়েছে, সবাই মালামাল বাইতুল মাল নেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, তখনই অতর্কিত হামলা করেছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, সাহাবাই কেরামের দোষ বলছি না, আমার নবীর হাদিসটাকে মাথায় রাখতে বলছি। আমার নবী বলছেন, তোমরা কেউ না কেউ কোনো না কোনো সময় আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার সিদ্দিক না ইসলামের পূর্বে না ইসলামের পরে, আমার সিদ্দিক কোনোদিন আমাকে বিন্দুমাত্র কষ্ট দেবে। ওটাই হচ্ছে সিদ্দিক আকবর, ওনার মর্যাদা ওনার জায়গায়, ওনার সাথে কারো তুলনা নাই। মা আয়েশা সিদ্দিকা যখন আমার নবী আসলেন, দেখলেন সাহাবিরা সিদ্দিক আকবরের পিছনে নামাজ পড়ছে, কিন্তু চেহারা কোন দিকে হয়ে গেছে? নবীর দিকে হয়ে গেছে। কেবলা থেকে ফিরে কোন দিকে? নবীর দিকে হয়ে গেছে। এবং শুধু তাই না, নামাজের মধ্যে নবীর দিকে তো থাকাচ্ছে, তো থাকাচ্ছে, ওনারা উল্টো আর কি কাজ করতে জানেন, এরকম নিয়ত ভাঙি হাতের মধ্যে কী বাজাচ্ছে, তালি বাজাচ্ছে এরকম নামাজের মধ্যে, কারণ আওয়াজ তো করতে পারতেছে না, ইশারা করতেছে। কি করতেছে? ইশারা করতেছে কি? অ সিদ্দিক আকবর যাই নামাজ ছেড়ে দেন না, মুস্তফা এসে গেছে। এখন সিদ্দিক আকবর কি কম চালাক, উনি চিন্তা করে দেখলেন কিরে সাহাবিরা হঠাৎ নামাজের মধ্যে এরকম আওয়াজ করতেছে কেন? উনি আস্তে করে যাই নামাজ থেকে পিছনে পড়া সরা শুরু করলেন। আমার নবী বলছেন, কিফ ইয়া আবা বকর, তুমি নিমি মসজিদের মেহরাব থেকে কেন পিছনে আসতেছো? নামাজ তো শেষ হয় নাই। তিনি সরে আসলেন, আমার নবী এই পাটাকে হেঁচড়াইতে হেঁচড়াইতে আসলেন, বাকি নামাজ পড়ালেন। এরপরে আমার নবী সিদ্দিককে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কেন আমাকে দেখার পরে মসজিদের মিম্বর মেহরাব ছেড়ে দিয়েছো? ইমামতিকে এরকম জায়েজ আছে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া উপস্থিত হয়েছে, সেখানে আমি আবু কুহাবার মতো ছেলে, আমার আমি আবু বকরের এমন কি যোগ্যতা আছে আমার নবীর সামনে ইমামতি করব? ওটাই সিদ্দিক আকবর। তখন আমার নবী বলে দিলেন একে একে, সেদিন থেকে আমার নবী অসুস্থ হলেন আরো 19 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এক রাওয়ায়েত 19, আর এক রাওয়ায়েতে 17 ওয়াক্তের নামাজ আমার নবী সিদ্দিক আকবরের ইমামতিতে পড়ার নির্দেশ দিয়েছেন। তার মানে কি? আমার পরে যিনি ইমামতির দায়িত্ব মানি, এখানে খেলাফতের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। তাই এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক জায়গায় সাহাবায়ে কেরামের সঠিক সম্মান রাখার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এবং আজকে আমাদের মসজিদে বিভিন্ন মাসাইলের উপরে দাওয়াতে খায়ের হবে, এশারের নামাজের উপরে আপনাদের প্রতি দাওয়াত।